আরজিকর কাণ্ডে প্রতিবাদ বিক্ষোভ, তোলপাড়ের আবহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল মালদায়, আর এই ঘটনাকে ঘিরে তীব্র সংঘাতে জড়ালো তৃণমূল ও বিজেপি। 50 বছর একটা নাবালিকা আদিবাসী মেয়েকে, 53 বছর একজন বয়স্ক মানুষ তাকে রেপ করেছেন, সে বিজেপি করে গত লোকসভা ভোটে সাংসদ হয়ে সে ভোট প্রচার করেছে এবং সে টোটালি বিজেপি। ডাক্তার কি পার্টি করে আমার দেখার নেই, পার্টির সঙ্গে কি আছে এটার সঙ্গে, একটা সামাজিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানা এলাকায়। অভিযোগ, বুধবার বিকেলে মেডিকেল প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ করে স্থানীয় এক হাতুড়ে। সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া আমার মেয়েকে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, তোমার মেয়ে নিজের মতো শিখাবো। থানায় অভিযোগ করেছি, আমি শাস্তি চাই। যে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত হাতুড়েকে গ্রেফতার করেছে পুলিশ। গত লোকসভা ভোটে সাংসদ হয়ে সে ভোট প্রচার করেছে এবং সে টোটালি বিজেপি। আমরা চাইছি নির্যাতিতার পাশে থেকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা তার পাশে থেকে তাকে সমস্ত ধরনের আইনি সহযোগিতা দিয়ে ধর্ষক যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা দাবি রাখছি। মমতা ব্যানার্জি যেটা হচ্ছে যে আরজি করের ঘটনাতে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন যাতে আরজি করের ঘটনাটা ধামাচাপা দেওয়া যায়, তার পরিবারকে কিনতে পারেননি 10 লক্ষ টাকা দিয়ে, এখানেও টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। আব্দুল রহিম বক্সিকে হবিবপুরে আসতে হয়েছিল কেন, মেয়ের বাড়িতে আসতে হয়েছিল কেন, সকালবেলায় এসে এখান থেকে বাবা মাকে তুলে নিয়ে গেছেন কেন? আমরা লক্ষ্য করে দেখছি যে সাংসদ তিনি ওই লোকটাকে বাঁচানোর জন্য এলাকায় গিয়ে বলছেন যে তার পরিবারের লোকজনকে নাকি আমরা তুলে নিয়ে চলে গেছি। ওনার জানা উচিত, উনি মূর্খের মতো কথা বলছেন, জানা উচিত যে পুলিশ প্রশাসন মেয়েটাকে 164-এর জন্য নিয়ে এসছে, তার বাবা তার সাথে আছে। ধৃতের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি নিয়ে এদিন হবিবপুর থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সম্প্রতি বর্ধমানের গাংপুরে খুন হন উচ্চশিক্ষার এক আদিবাসী ছাত্রী, সেই রেশ কাটতে না কাটতে এবার মালদায় আদিবাসী নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠল। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।